হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বং বন্ধু। আমি সুমিষ্ঠা চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হলো, তোমরা তো ক্যারেকশন দেখে বুঝেই গেছ, ইয়েস আজকে আমার গণেশের বিসর্জন। অ্যাকচুয়ালি 11 দিন তো কালকে, আমি তোমাদের, আমার যারা আগে ব্লগ দেখেছো তারা তো জানোই যে আমি বলেওছিলাম যে আমি 11 দিনে গণেশ বিসর্জন করি, বাট আজকে 10 ডেজ। কিন্তু এদিকে কিছু একটা আছে কি পিতার বলে কিছু একটা হয়, সেটা পড়ে যাবে, তো সেটার পরে নাকি বিসর্জন বিসর্জন দেয় না, এটা নন বাঙালিরা বেশি বোঝে। আমি তো এখানে সেটা শিখেছি, তো ওই পিতার পড়ে গেলে পরে বিসর্জন দেওয়া যায় না, মানে কোনো বি ঠাকুর পুজো মুজো অনেকে করে না, তো সেই কারণে আমাকে আজকে বিসর্জন দিতে হতো। হঠাৎ করে এটা আমি দুপুরবেলা জানলাম যে আজকে নাকি সবাই বিসর্জন দিচ্ছে, ক্যালেন্ডারেও আজকে বিসর্জন লেখাছে, তো আজকে বিসর্জন দিতে হতো। বিসর্জনটা পুরো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো, আর আমাদের নদীও দেখাবো, সব কিছু দেখাবো, বিসর্জনে কত ভিড় কিনা সব কিছু, তোমার সাথে থাকো আর দেখতে থাকো। চললো আমার গণেশ, আমার ব্যাগটা নাও, চলো চলো চলো, ব্যাগটা নাও। আমার আমার কাছে গণেশ চলে যাচ্ছে, আমাকে গণেশ ছেড়ে চলে যাচ্ছে। আরে বুদ্ধু, গণেশ কখনো ছেড়ে যায় না, আবার আসবে। চলো মালা মালা দিদি, এবার চলো। কি বলছো? আমাকে ছেড়ে চলে যাও না। হ্যাঁ, আমি তো প্লিজ প্লিজ ভগবান, এটাকে আমি ভালোবাসি, চলে যাও। আমার রিও খুব আপসেট গণেশ চলে যাচ্ছে বলে। কালকে আসো, আর আজ আগের কাছে বাড়িতে থাকবে না। এটা আমাদের আরপা নদীর ঘাট, যে নদীতে আমাদের দুদিন আগে বান এসেছিল, অ্যাকচুয়ালি সেই সেই নদীরই ঘাট। ভাজ করে পাতো, ভাজ করে পাতো, ভাজ করে পাতো। নাও
রাখো গণেশকে রাখো। তো গাইস আমার গণেশ বিসর্জন হয়ে গেল, এখানকার অবস্থা খুব খারাপ, গণেশ বিসর্জন হয়ে গেছে, গণেশ চলে গেছে, বিসর্জন দিয়ে দিয়েছি দেখলে না, গঙ্গায় চলে গেল। ওই যে জলের মধ্যে চলে গেছে, আমিও তো মিস করব। কোথায় আছে এদিক দিয়ে? ওই যে একটা রাস্তা আছে, হ্যাঁ বেরিয়ে যাচ্ছি, সিটিতে যাচ্ছি, কেন যাচ্ছি ওটা তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। গলার আওয়াজটা ডাউন আছে বিকজ গণেশ চলে গেছে, আমি বিসর্জনের দিন ভীষণ ইমোশনাল হয়ে যাই, বিকজ যে কদিন থাকে পুরো মনে হয় যে একটা ফ্যামিলি মেম্বার চলে গেলে মনে হয় ফ্যামিলি থেকে কেউ চলে গেছে, ওর জন্যই ইমোশনাল আছে। ঠিক হয়ে যাবে, কিছুক্ষণ পর আবার এটা ঠিক হয়ে যায়, বাট তো যাই তোমরা দেখো। মলের সামনে চলে এসেছি, দেখলেই তো বর গেছে পার্কিংয়ের জন্য, ওর গাড়িটা পার্কিংয়ে রাখবে তার জন্য গেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি ওয়েট করছি ওর আসার, তারপরে আমরা ভেতরে যাব। তো এই যে মল, আমরা এখন মলে ঢুকছি, তো এন্ট্রির জায়গায় আমাকে আবার বন্ধ করে দিতে হবে, নাহলে ওরা অবজেকশন করে। ছেলেটা ভয়েতে মরে যায়। দেখো এখানে ছেলের জন্য জামা কাপড় কিনতে এসেছি, অ্যাকচুয়ালি আমরা এসেছি বিগ বাজারে, একটা প্যান্ট নিয়েছি, একটা জিন্স নিয়েছি, আর একটা শার্ট নেবো, দুটো তিনটে শার্ট পছন্দ হয়েছে, এই ডেনিমটা পছন্দ হয়েছে, এই গ্রিনটা পছন্দ হয়েছে, কিন্তু গ্রিনটার বাদ বাকি সব সাইজগুলো আছে, বাট 5-6 ইয়ার্স যেটা আমার ছেলের লাগবে সেটাই নেই। তো
সেজন্য ওটাই নিতে পারছি না, অন্যান্য আছে, এটা সব সাইজ সাইজ আছে, শুধু 5 6 ইয়ার্স এরটা নেই। তো এখন আমাদের দেখা দেখি চলছে, এখানে অনেক কিছু অপশন আছে দেখছি, তারপর লাস্টে দেখা যাক যে কোনটা ফাইনালি নাও হয়। তো এদিকেও কিছু আছে, এখানে সব বাচ্চাদের, এদিকে বাচ্চাদের আর ওইদিকে মেয়েদের কুর্তিস, ওইদিকে সব ভালো ভালো কুর্তি আছে, এখানে খুব সুন্দর সুন্দর কুর্তি আছে। এখানে আগে যখন আসতাম সবসময় এই এখানে আমি একবার এসে চক্কর মেরে যেতাম, আজকে অনেক দিন পর আসলাম এখানে, আমার ফেভারিট জায়গা এটা, কত কিউট লাগে আমার, এগুলো এখনো ভালো লাগে। বড় 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 আছে, আজকেই একটা গেম পেয়েছো, আজকেই তোমার পিসি একটা তোমাকে গেম কিনে দিয়েছে না গিফট, তাহলে অত কিনলে হবে? নিতে পারো, ভেতর হবে, ভেতরে সামনেটা না থাকলে পেছনটা দেখো, ওগুলো দেখো তো ঢাকন নেই না, আমাকে এগুলো চাই বাট ঢাকন বলা চাই, আমি একটা কিনলাম ঢাকন পেলাম, তারপরে আজ অব্দি পেলাম, যে এই ডাব্বায় দেখো একটা সেট কিনেছিলাম না, এর সাথে ঢাকন দিয়েছিল, এই ডাব্বাগুলো আমি একবার কিনেছি, এর সাথে কি সুন্দর একটা ঢাকন দিয়েছে, আর এরপর এর পেলাম না যেতে ঢাকন আছে, ঢাকন থাকলে জিনিসটা ভালো লাগে বেশ। আমাদের এখানে এখন বাজি ফাটানো হচ্ছে, এ বাবা এগুলো ভালো না তো, একটু আগে ভালো, আর এদিকে বাপ্পেটা দুজন এসে দুজন যাচ্ছে, এই মাথা রেনকোটের মাথা এটা খুলে দাও, বৃষ্টি হচ্ছে না, আমার ছেলে জোর জবরদস্তি রেনকোট পরেছে। আর এদিকে কিছু, এদিকে মানে গণপতি বিসর্জনেরই বাড়ি বাড়ি হয়তো আসছে, ওর জন্য তো লাইট ফাইট, আমরা এখন ওই দিকেই যাবো, ওই দিক দিয়ে এখন কাকিমার বাড়িতে যাব, কাকিমা আজকে নতুন বাড়িতে শিফট করেছে, তোমাদেরকেও বাড়িটা দেখাবো। তো গাইস কাকিমার বাড়ি চলে এসেছি, কাকিমা কখন বলিনি, এখন যাই দেখি কাকিমা কি কি করে, তো যাই আমরা উপরে, এসে দিদি গেটটা দিয়ে দাও না, গেটটা দিয়ে দাও না, গেটটা দিয়ে দাও, আমি ওকে ধরছি, আস্তে 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 চলো, এই যে এই যে এই যে এই যে, আমি তোমাকে বলেছিলাম এই যে এই ঘর খাটখাটাও, ওখানে কুন্ডিতে খাটখাটাও, কুন্ডিতে খাটখাটাও জোরে জোরে, বাবা কভারও চেঞ্জ হয়ে গেছে, বিশাল ব্যাপার স্যাপার, বিশাল ব্যাপার স্যাপার, অনেক কিছু কিনেছে বলো, দা কাকার জন্য কত কিছু কিনেছে দেখো, কাকিমার ঘর, বাহ বিশাল ব্যাপার স্যাপার, কাকিমার এত সুন্দর ঘর, মাস্ত কিচেন, আর কি যায় কাকিমা, এবারে অ্যাশ করো, অ্যাশ, হ্যাঁ হ্যাঁ একা একাই, বাবা ভালো জিনিস হলো, আবার এই এটা কি শিবলিঙ্গ? তো গাইস এখন বেরোলাম, এখন বাজে 10:10, এখন আমরা বেরোচ্ছি, এখন বাড়ি যাচ্ছি, আর বাড়ি গিয়ে রান্না বান্না রয়েছে। তো গাইস চলে এসেছি, প্রচুর ঘুম পেয়েছে, কিন্তু আমাকে এখন রান্না করতে হবে, আমার আর ভালো লাগছে না কিছু, মানে চুল এলো আমার কাছে, কিছু ধ্যান দিতে পারছি না, তার মধ্যে হচ্ছে আমি কাকিমাদের বাড়ি গিয়ে একটু বড়া খেয়েছি, সেই বড়ার সাথে একটা কেমন ঝোল ঝোল ঝাল ঝাল টাইপের একটা চাটনি দেয়, আমি ওটা কোনোদিন খাই না, আজকে আমি একটু ঝাল ঝাল খাওয়ার শখে খেয়েছি, আর আমার এখন গলা বুক জ্বলছে, এখন আমি একটু খিচুড়ি রান্না করবো, দালিয়ার খিচুড়ি করবো, দালিয়ার খিচুড়ি করি বলো, দালিয়া বসাবো একটু, আর আমাদের দালিয়ার খিচুড়িটা আমাদের তিনজনের ভীষণ ফেভারিট, আমার বরের আমার তো ভীষণ ফেভারিট, পুরো ভোগের ভোগের খিচুড়ির মতন টেস্ট হয়, সবজি টবজি দিয়ে করো খাবো। তো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে কমেন্ট করে, আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করতে হবে, আর আমার পাশে থাকতে হবে, আর সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো, আর পুজোর সামনে তো অনেক 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 শপিং করো, টাটা গুড নাইট।